তো কি করছি আমরা নেক্সট এপিসোডে তাহলে কি করব মহা মুশকিল বেসিক্যালি যেটা করা যায় যেটা দুটো অপশন আছে এক মিনিট হ্যালো না না চাই না না আমার লোন চাই না না সবই বুঝেছি কিন্তু এই মুহূর্তে তো আমার কোনো প্রয়োজন নেই না না আমার চাই না দেখুন আমি একটা মিটিং এ রয়েছি আমি এখন কোনো কথা বলতে চাই না আমি আমি লোন চাই না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেন বিরক্ত করছেন শুধু শুধু না না আমি চাই না হ্যাঁ তো কি করছি আমরা কোথায় যাচ্ছি এতবার যখন বললি এটা চাই না ওটা চাই না সেটা চাই না চল তোকে চায়না ঘুরিয়ে নিয়ে আসি চায়না ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু সেখানে আবার গিয়ে বলিস না যে আমি চায়নায় যেতে চাই না চল চল এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক তার আছে এক ভাইপো তার বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার এখানকার খাবার ওখানকার খাবার 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 ইস খাবার যার না আছে ধর্ম না আছে জাত লাগাও হাত হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা চলুন আমাদের সেই ছাদের টাইম মেশিনটাই করে সদেড়েক বছর পিছিয়ে যাওয়া যাক অষ্টাদশ শতকের শেষের দিকে এক ভাগ্যাহত চৈনিক ব্যবসায়ী এসে ওঠেন এই বাংলায় কালে কালে যে জায়গার নাম হয়ে যায় আজকের ইছাপুর ভদ্রলোকের নাম টম অচিউ ইউরোপে ব্যবসা লাটে ওঠার কারণে তাঁর এদেশে পদার্পণ ভদ্রলোকের ক্ষমতা ছিল মানতেই হবে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তাঁকে বেশ কিছুটা জমি দেন আখের কল বসাবার জন্য এবং তৈরি হয় ভারতের প্রথম দানা চিনি বুঝতে পারছেন চীনা চিনি মিলটা কিন্তু না এবারেও তাঁর ভাগ্য তাঁর সঙ্গে থাকেনি ব্যবসা এবারেও তিনি খুব একটা চালাতে পারেননি এবারে তাঁর কর্মচারীরা কারখানা বন্ধ হওয়ার পর চলে আসে নিকটস্থ বড় শহরে হ্যাঁ কলকাতার রমরমা তখনও ছিল মধ্য কলকাতার টেরেটি বাজার অঞ্চলে তারা বসতি স্থাপন করে মূল ব্যবসা হয়ে ওঠে চামড়া বা ট্যানারির কিন্তু শনির নজর সেখানেও লাগল ব্রিটিশ সরকারের পছন্দ হল না যে শহরের প্রাণ কেন্দ্রে কোনো ট্যানারি থাকবে অতএব সরিয়ে দেওয়া হলো শহরের বাইরের দিকে স্থাপন হলো শহর কলকাতার দ্বিতীয় চীনা পাড়া কালে কালে যার নাম হবে ট্যাংরা বা এখনকার তোপসিয়া এবং ভারতে শুরু হলো এক নতুন খাবারের যুগ চীনে খাবার তো আসুন পেটুক বাঙালি আমরা আদি চীনাপট্টি থেকেই আমাদের যাত্রা শুরু করি আমার নাম ফুডকা আমার নাম ভাইপো আর এই জায়গাটির নাম টুংনাম টুংনাম ইটিং হাউস যার যথেষ্ট সুনাম রয়েছে ফুডকার চীনা যাত্রা এখান থেকেই শুরু ২৪ নম্বর ছাদাওয়ালা গলি প্রবেশ টুংনাম হে কোই টুংনাম হে কোই কিসকো খবর ছাতাওয়ালা গলি মে সবাই জানে মধ্য কলকাতার যে পুরনো চাইনিজ বা চীনা পট্টি সেখানকার অত্যন্ত পপুলার ইটিং হাউস নট রেস্টুরেন্ট ইটিং হাউস হচ্ছে এই ছাতাওয়ালা গলির টুংনাম মানে পদ্মারকোটের ঠিক পেছনে ছাদাওয়ালা গলি আর সেখানেই টুংনাম খুব ইম্পর্টেন্ট লাঞ্চ আওয়ার্স ১২ নুন টু ৩ পিএম ডিনার আওয়ার্স ৬ পিএম টু ১০ পিএম আর মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে কাকা তাই মঙ্গলবার না আসাটাই আপনার পক্ষে মঙ্গল আর একটা কথা বলে রাখা ভালো এরা কিন্তু কোনো রকম ডেবিট বা ক্রেডিট কার্ড নেন না অনলি ক্যাশ ওকে নো প্রবলেম তো আমরা আজকে টুংনামে খেতে এসেছি যে টুংনামের একটা ঐতিহ্য আছে একটা ইতিহাস আছে এবং আজকে টুংনামে আমাদের একজন স্পেশাল গেস্টও রয়েছেন কিন্তু তার আগে আমরা কি খাচ্ছি একবার তার উপর চোখ বুলিয়ে নিই যেটার কথা ফুডকা আমাকে বহুবার বলেছে আজকে ফাইনালি সেটার সঙ্গে চাক্ষুষ দেখা হলো কারণ ফুডকা তো এখানে ১০-১২ বছর ধরে আসা যাওয়া করছে সো এটা হলো চিকেন ওয়ান্টন চিকেন ওয়ান্টন স্টিমড চিকেন ওয়ান্টন কিন্তু নর্মালি যে চিকেন ওয়ান্টন আমরা খেয়ে থাকি কোনো চাইনিজ রেস্তোরাঁয় তার থেকে এই চিকেন ওয়ান্টনের ডিফারেন্স কোথায় সেটা আপনাকে দেখানোর জন্য আমি একটা হাতে নিই যে কোটিংটা থাকে সেই কোটিংটা একটা ফাইনেস্ট অফ ফাইন পার্টি শপটা ইমাজিন করুন তার থেকেও পাতলা এবার মুখে দিয়ে দেখা যাক কেমন দেখা যাক তুমি এতবার রেকমেন্ড করেছো এবার ফাইনালি টুংনামের চিকেন ওয়ান্টন স্টিম মীরের মুখে
কেমন? তোমার মতন, ব্যাপারই আলাদা। ব্যাপারই আলাদা। আপনার বাড়িতে 1.5 টনের এসি আছে, 2 টনের এসি আছে, এটা হচ্ছে 1 টনের এসি, ইয়ে সরি সুপ। আমরা একটু টেস্ট করে দেখি। সেম যে স্টিমড 1 টনগুলো, সেটা চিকেনেরই হোক বা পর্কেরই হোক, সেটাকে একটা মোলায়েম বা বলা ভালো কোনো রকম ফ্লেভার ছাড়া স্যুপের মধ্যে দিয়ে 1 টন স্যুপটা সার্ভ করা হয়। এক পোর্শন স্যুপ একজনের লাঞ্চের পক্ষে কিন্তু মোটামুটি সাফিসিয়েন্ট, ফলে একটু বুঝে শুনে অর্ডার করলে ভালো হয়। আমি স্যুপটা একটু টেস্ট করে দেখি প্লিজ। সো এই একই জিনিস যে চিকেন 1 টনটা একটু আগে খাচ্ছিলাম, সেটা এবারে স্যুপে চোবা। আমি পার্সোনালি এখানে একটা রেড চিলি সস দেয় যেটা হোমমেড, একটু সেটা মিশিয়ে নিলে। আর এদের এই ভিনিগারটা হচ্ছে একটা অদ্ভুত টাইপের সল্টেড ভিনিগার, যেটা একটু মিছু মিছু গন্ধ আছে, মিছু কিনা বলতে পারবো না, গন্ধ আছে। সেই দুটোকে মিলিয়ে দিলে আরও খোলে ব্যাপারটা। একই টেস্ট, ওয়ান্টনটার তো একই টেস্ট, স্যুপে দিলে অফকোর্স একটু বদলে যায়। প্রথম আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে হ্যামচয় রাইস। হ্যামচয়? হ্যামচয়। আচ্ছা, হ্যামচয় ইজ আ কাইন্ড অফ আ সল্ট ড্রাইড শাক, যেটা একটু রান্না করার সময় তার মধ্যে পছন্দ মতো মাংস মিশিয়ে দিয়ে থ্যাংক ইউ সেই সসটাকে ভাতের উপর ঢেলে দেওয়া হয়। মানে আমরা যেমন পাকচয় দেখি সেরকম হ্যামচয়। হ্যামচয় এবং দুটো মিলে একটা একটু স্লাইটলি সোঁদা সোঁদা একটু রাস্টিক গন্ধযুক্ত একটা অদ্ভুত জিনিস তৈরি হয়। ইটস আ মিল ইন ইটসেলফ, অন্য কিছু সঙ্গে না হলেও চলে। হ্যামচয় রাইসের সঙ্গে আমি যেটা পার্সোনালি পছন্দ করি সেটা এখানে একটা ফ্রাইড গার্লিক পক হয়, যেটা হচ্ছে জাস্ট পর্ক নিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভাজা ভাজা করে সার্ভ করা হয়। জাস্ট অন্য লেভেলে ব্যাপারটা যায়, লঙ্কা গার্লিক পক। আমরা আমাদের তরফ থেকে রিভিশন করে নিই, মানে কী কী টুংনামে এসে খাওয়া উচিত। স্টিমড চিকেন ওয়ান্টন, চিকেন ওয়ান্টন স্যুপ অফকোর্স স্টিমড ভ্যারাইটি, তার সঙ্গে রয়েছে এই পোর্কের ডিশ যেটার নাম হলো ফ্রাইড গার্লিক পর্ক। ফ্রাইড গার্লিক পর্ক, আর রয়েছে হ্যামচয়, হ্যামচয় রাইস যেটা নিজের পছন্দ মতো মাংসের সঙ্গে বানানো যায়। আর এখানে খুব মজার ডিশ আছে, সেটাও পর্কের, তবে প্রন দিয়ে খুব ভালো হয়, যেটা প্রন উইথ হামি সস বা পর্ক উইথ হামি সস। পর্ক উইথ হামি সস রান্নাটায় সামান্য খুব সম্ভবত ফিশ সস ইউজ করা হয়, ড্রাইড ফিশ সস, যে কারণে একটা অন্যরকম গন্ধ থাকে। আর যে ডিশটা আমার হাতে রয়েছে সেটার নাম চিকেন ইন ব্ল্যাক বিন সস, চমৎকার খেতে, অন্যরকম, খেয়ে দেখ। চিকেন ইন ব্ল্যাক বিন সস এই একটা নিলাম, আপনি ওটা নিন প্লিজ। এক্সেলেন্ট, লোকেশন তো বলেই দিলাম, পোদ্দার রোডের পেছন দিকে ছাতাওয়ালা গলির এই অত্যন্ত পপুলার জয়েন্ট টুংনাম, যা যথেষ্ট সুনাম রয়েছে। মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে, বাকি লাঞ্চ আওয়ার ডিনার আওয়ারও আমরা দেখিয়ে দিয়েছি। শুধু মনে রাখতে হবে যদি দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনার পকেট পেঞ্চ মোটামুটি কি 500? দুজনের 500, মানে তার বেশি, মানে পেটের ওপর ডিপেন্ড করছে, তবে আমার মতো দুজন খেলে 500-র মধ্যে খুব স্বচ্ছন্দে হয়ে যায়। যে মেনু কার্ডটা রয়েছে আমার সামনে, আপনি যদি এই মেনু কার্ডটা একবার ভালো করে দেখেন, চট করে এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাভারেজ প্রাইসিং প্রত্যেকটা আইটেমের ইজ অ্যাবাউট 150-160 rupees। একটা নন ভেজ আইটেমের দাম 150-160 টাকা, সুতরাং আমি অ্যাভারেজ প্রাইসিং যদি 150 টাকা ধরি, দুজন মিলিয়ে হ্যাঁ মোটামুটি 500-তে হয়ে যাওয়া উচিত। 500 টাকায় জমিয়ে চাইনিজ খানা অ্যাট টুংনাম ইটিং হাউস। চাইনিজ খাবার আর চাইনিজ কালচার বেসিক্যালি কোথা থেকে শুরু, কলকাতার সঙ্গে চাইনার কী সম্পর্ক, এই সমস্ত কিছু খুব ইন্টারেস্টিংলি আপনার সামনে প্রেজেন্ট করবেন হেরিটেজ ব্লগার এবং আমার কলিগ, আমার ডিয়ার ফ্রেন্ড, প্রখ্যাত আরজে দীপ। টুংনামে বসে খাওয়া দাওয়া করছি দীপ আমরা, কিন্তু আমরা নানকিংয়ের নামটাও শুনেছি, সে বিষয়ে তুমি লিখেওছ। নানকিং ইনফ্যাক্ট কলকাতার প্রথম চাইনিজ রেস্টুরেন্ট, এখন আর নেই। এবার এটা দিয়ে শুরু করি যে ভারতবর্ষে যখন চীনেরা আসা শুরু করে তখন এই টেরিটি বাজার অঞ্চলটাই হয় প্রথম চীনে পার্ক। এবার যা হয় আর কি, মানে চীনের যে অংশ থেকে তুমি আসছো সেই অংশের অন্য লোকের সঙ্গে তোমার মেলামেশা হয়,
তো এরা এক একটা ক্লাব তৈরি করে যেগুলোকে চীনে ভাষায় বলা হয় হুইগুয়ান, নেটিভ প্লেস অ্যাসোসিয়েশন। সো এই এক একটা হুইগুয়ানে, এই টেরিটি বাজারে রয়েছে একটা করে ক্লাব, সেই ক্লাবটা কন্ট্রোল করে এখানে একটা চাইনিজ টেম্পল এবং ট্যাংরায় একটা করে গোরস্থান। এবার সেরকমই একটা চাইনিজ টেম্পল এর একতলায় ছিল নাংকিং রেস্টুরেন্ট, দ্যাট ওয়াজ দি ভেরি ফার্স্ট চাইনিজ রেস্টুরেন্ট, অত্যন্ত বিখ্যাত স্বাভাবিকভাবেই, রাজ কাপুর, দিলীপ কুমার এরকম মানুষজন সেখানে খেয়ে গেছেন। সেটা খানিকটা তুমি দেখতে পাবে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী বলে যে ছবিটা হলো ওটা, ওটার ভেতরে শ্যুট করা হয়েছিল খানিকটা। নাংকিংয়ের খাবার নিয়ে খবরের কাগজেও লেখালেখি হয়েছিল যে মানে সত্যিকারের চাইনিজ খাবার, এখন যে ওই চাউমিন আর চিলি চিকেন নয় আর কি স্বাভাবিকভাবে। সো নাংকিং ওয়াজ ওয়ে দ্য জার্নি স্টার্টেড। আনফর্চুনেটলি আই থিঙ্ক বাই দ্য লেট 70s, 62 যুদ্ধের পর থেকেই নাংকিং পড়তে শুরু করে। বাই দ্য লেট 70s আর 80s ইট হ্যাড শাট ডাউন অ্যান্ড ইট ওয়াজ গন। ওয়েলকাম টু ইউচু। এই মুহূর্তে কলকাতার ওল্ডেস্ট অপারেটিং চাইনিজ রেস্টুরেন্ট, মানে দ্যাটস ওভার 90 years, একদম 90 বছরের কাছাকাছি 100 হতে চলেছে। এবার এই 90 বছরের ওপর যে রেস্তোরাঁর বয়স, সেই রেস্তোরাঁর নামের মানে কি? ইউচু ইন চাইনিজ মিনস ইউরোপ, বুঝতেই পারছেন, সাহেবদের কেটার করা হতো, তাই এরকম ইউনিক একটা নাম। এবং ইউচুর ভেতরে যে জিনিসটার জন্য আমি অধীর আগ্রহে ওয়েট করছি সেটা হচ্ছে চিমনি স্যুপ। বাকি কথা ভেতরে গিয়ে লোকেশনটা বুঝিয়ে দিই, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে ঢুকে গণেশচন্দ্র অ্যাভিনিউ অ্যান্ড ইউ হ্যাভ ইউচু। ফুডকার হাত ভীষণ গরম, মানে যেহেতু এই এটা বেশ গরম, আমি রিকোয়েস্ট করবো ফুডকাকে একটু তুলে দেখাতে। এই হলো সেই বিখ্যাত চিমনি স্যুপ, যার ভেতরে ও একটা পুরনো কনসেপ্ট ছিল কুকিং অন দ্য টেবল, মানে বাড়ির সবাই মিলে খাবারটা আসবে, সবাই মিলে গল্প করতে করতে খাবারটা খাবে, ফলে অর্ধেক রান্না করা চিকেন ব্রথের মধ্যে ভেজিটেবলস, মাংস, প্রন, ডিম সব কিছু দিয়ে বানানো হতো, খানিকটা ভেতরে রান্না করা হতো, অনেকটাই টেবিলের ওপর এসে রান্নাটা শেষ হতো। এই যে চিমনির মতো জায়গাটা, এটার ভেতরে লাইভ চারকোল দেওয়া থাকে, ফলে রান্নাটা হতে থাকে এবং গরমও থাকে অ্যাট দ্য সেম টাইম। এই জন্যই জিনিসটার নাম চিমনি স্যুপ। এবং কলকাতায় ইউচিউতে চিমনি স্যুপটা অত্যন্ত বিখ্যাত, এসে ডেফিনেটলি খাওয়া উচিত। সো হিয়ার্স ফর চিমনি স্যুপ। এছাড়াও জোসেফাইন নুডলস ভীষণ বিখ্যাত, এখানকার চিলি পর্ক ভীষণ বিখ্যাত। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা ফুডকা হাইলাইট করছেন সেটা হচ্ছে এই যে ফ্যামিলি কালচার, যে একসঙ্গে বসে লাঞ্চ বা ডিনার করব, এইটা বিরাটভাবে হাইলাইটেড হয় এই চিমনি স্যুপের মাধ্যমে। বেশ বেশ ইন্টারেস্টিং দেখতে, আর গরম তো বুঝতেই পারছেন, খেতেও বেশ ভালো। টেস্ট দিস। কুকিংয়ের ক্ষেত্রে আপনি যে প্রান্তেই যে প্রদেশেই যান না কেন, একটা কালচার ভীষণভাবে স্ট্রং, সেটা হচ্ছে ফ্যামিলিকে একসঙ্গে নিয়ে খেতে বসা, এবং ওই যে ট্রেডিশনাল ফ্যামিলি ভ্যালিউস সেটা ইউচুর মেনিউতে বিরাটভাবে স্পষ্ট। ইফ ইউ টেক এ লুক অ্যাট দ্য মেনিউ কার্ড, ইউ উড আন্ডারস্ট্যান্ড যে গোটা ফ্যামিলি মিলে যে ধরনের রান্নাগুলোকে আমরা হোম কমফর্টের কথা বলি, সেই হোম কমফর্টকে ভীষণভাবে হাইলাইট করে প্রত্যেকটা ডিশ, যার মধ্যে চিমনি স্যুপ অনবদ্য। প্রথম আমরা যেটা খাবো সেটা এখানকার সিগনেচার ডিশ জোসেফাইন নুডলস, যেটা হচ্ছে প্যান ফ্রাই নুডলসের ইউচিউ ভার্সন। এখানকার যিনি প্রথম ওনার ছিলেন জোসেফাইন, ভদ্রমহিলার নামে এই নুডলসটি তৈরি। এর মধ্যে স্টিমড নুডলস, তার সঙ্গে একটা অদ্ভুত গ্রেভি মিক্সড উইথ মিট, প্রন, ভেজিটেবলস, সেই জিনিসটা। নেক্সট আমি আমার নিজস্ব খাবারের জন্য নেবো রোস্ট চিলি পর্ক আর শেজওয়ান চিকেন,
শেজওয়ান চিকেন আমরা সবাই যেটা খাই সেটা একটা লাল লঙ্কার ঝাল দিয়ে প্রচণ্ড কটকটে লাল রঙের একটা জিনিস, কিন্তু এখানে দেখতে একটু অন্যরকম। কারণটা হচ্ছে এরা শেজওয়ান পেপার ইউজ করে এবং শেজওয়ান পেপারের গন্ধটা থাকে, ওই লাল টকটকে রঙটা থাকে না যেটা খুব দরকার, সেই জন্য এখানকার শেজওয়ান চিকেনটা ডেফিনেটলি খাওয়া উচিত। সো শেজওয়ান চিকেন রোস্ট চিলি পর্ক, চিলি পর্ক রোস্ট চিলি পর্ক অ্যান্ড অফকোর্স জোসেফাইন নুডলস। বলে রাখা ভালো, যারা ফ্রাইড রাইস পছন্দ করেন তাদের জন্য জোসেফাইন নুডলসের বদলে একটা জোসেফাইন রাইসেরও অপশন আছে। সো নুডলস হোক রাইস হোক যাই হোক না কেন, ডেফিনেটলি জোসেফাইন ভ্যারাইটি যেটা সেটা ট্রাই করবেন। চিমনি স্যুপটা মিস করা যায় না, তার সঙ্গে জোসেফাইন নুডলস। সো লেট আস বিগিন। একদম নুডলস যেই মুহূর্তে আপনি মুখে দেবেন, দ্য ফ্লেভার্স, এই যে চিকেনের, প্রনের, এগের আলাদা আলাদা যে ফ্লেভার, প্রত্যেকটা ফ্লেভার ডিস্টিংক্ট যে ফ্লেভার, সেগুলো একসঙ্গে মিক্স করলে যেটা হয় ঠিক সেরকমই একটা অসম্ভব ভালো ফ্লেভার। অ্যান্ড নুডলসগুলো একটু ক্রাঞ্চিও, একটু ক্রাঞ্চি যেটা প্যান ফ্রাইড নুডলসে হওয়া উচিত। রাইট, নুডলসটা বানিয়ে সেটা একটু শেঁকে নেওয়া হয় যাতে একদিকটা ক্রাঞ্চি ভাবটা থাকে এবং তার উপরে এই নরম মোলায়েম গ্রেভিটা এসে, মানে গ্রেভিও ঠিক বলা যায় না, ব্রথের মধ্যে মিট অ্যান্ড ভেজিটেবলস টস করা এসে সেগুলো এসে দুরকম ফ্লেভারের একটা কম্বিনেশন দেয়। শেজওয়ান চিকেনটা একটু টেস্ট করছি, বিরাট ঝাল নয়, অথচ জেনারেলি শেজওয়ান স্টাইল অফ কুকিংয়ের যে ফ্লেভারটা আমরা পেয়ে থাকি সেটার বেস্ট কোয়ালিটি। এখানকার রোস্ট চিলি পর্কে খুব একটা সস ফসের আধিক্য নেই, জাস্ট মাংস টস্ট উইথ চিলি অ্যান্ড অনিয়ন, একটু স্প্রিং অনিয়ন উপরে ছড়িয়ে নুডলসের সঙ্গে খাসা লাগে। জেনে রাখুন আজকের আধুনিক সমাজে প্রন দেওয়া আর প্রন নেওয়া আইনত অপরাধ। পকেট বেঞ্চ 800 টাকা, মানে আমাদের দুজনের মতন ভদ্রস্থ অ্যামাউন্ট বা পরিমাণে খাওয়া দাওয়া করেন এমন দুজনের 800 টাকা লাগবে ফর আ ভেরি গুড মিল। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখনও কিন্তু এখানে কোনো রকম ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করা হয় না, শুধুমাত্র ক্যাশ। সো প্লিজ ক্যারি ক্যাশ উইথ ইউ ওয়াইল কামিং টু ইউটিউব। আচ্ছা, কার্ডের কথা যখন তুমি বললে, ধরো বার্থডে কার্ড, বিয়ের কার্ড, বিয়ের অ্যানিভার্সারির কার্ড, অন্নপ্রাশনের কার্ড, শ্রাদ্ধেরও তো কার্ড হয়, কোনোটাই চলবে না এখানে? আমি খাই, হ্যাঁ প্লিজ খাই। আমি আই ওয়াজ জাস্ট আস্কিং আই চু ইউ। কলকাতার চীনা খাবার খেয়ে এদিক সেদিক ঘুরে আমরা শেষ অবধি এসে পৌঁছেছি যেটা প্রত্যেকের পছন্দের চীনা খাবারের জায়গা, সেই ট্যাংরাং। রাইট, মানে কলকাতার চায়না টাউন। আর যে জায়গায় এই মুহূর্তে আমরা বসে রয়েছি, দ্যাটস কাফলক বার অ্যান্ড রেস্তোরাঁ। এবার এত জায়গা থাকতে কেন ফুডকা কাফলক বাঁচলো? ব্যাপারটা কি, ট্যাংরায় আমাদের এক একজনের এক একটা রেস্টুরেন্ট পছন্দ, কোনোটা বড়, মেজো, সেজো, ছোট অনেক রকম আছে, প্রচুর লোকে প্রচুর রেকমেন্ডেশনস দেবে, কোনটা ভালো কোনটা খারাপ সেই আলোচনায় যাচ্ছি না, আর আমাদের পক্ষে একবারে সব কটাকে দেখানো সম্ভব নয়। রাইট, সেই জন্যে পার্শিয়ালি ইটস আ হিডেন জেম, কিন্তু খাবার অসম্ভব ভালো, হালকা সুরাপানের বন্দোবস্ত আছে, অতটা ভিড়ভাট্টাও হয় না, সেই জন্যে কাফলক। কাফলক কীভাবে আসবেন সেটা একবার দেখে নিই। একটা কালী মন্দির দেখলেন নিশ্চয়ই আসার পথে, চাইনিজ কালী মন্দির, এবং সেই চাইনিজ কালী মন্দিরে শুনেছি নাকি প্রসাদ হিসেবে নুডলস দেওয়া হয়। একদম। সো চাইনিজ কালী মন্দিরের সামনে দিয়ে এসে ব্যাস কিছুটা হেঁটেই কাফলক বার অ্যান্ড রেস্তোরাঁ। আজকে
ফুডকার ফেভারিটস যে তিনটে ডিশ এখানে অর্ডার করা হয়েছে সেগুলো হাইলি রেকমেন্ডেড। আপনি কাফলক বার অ্যান্ড রেস্তোরাঁতে যখন খেতে আসবেন ডেফিনেটলি ইউ মাস্ট ট্রাই দিস আউট। প্রথমত দ্য মোস্ট ল্যাভিশ ওয়ান, স্টিমড হোল ভেটকি, একটু আদা কুচি ছড়ানো আছে, মোস্ট প্রবাবলি বাটার সস, ইয়াম, স্টিমড ভেটকি চমৎকার খেতে হয়। নেক্সট ইজ রোস্টেড চিকেন, যারা একটু ক্যালোরি কনশিয়াস এই মিরের মতো, হ্যাঁ আমার মতো নয়, তাদের জন্য একদম আইডিয়াল ডিশ। থ্যাংক ইউ। স্কিনড চিকেন রোস্টেড বানানো। অ্যান্ড নেক্সট ইজ হানি চিকেন, একটু মিষ্টি মিষ্টি হয়, এর বোনলেস বা উইথ বোন দুরকম ভার্সানই দেখা যায়। রাইট, একটু যারা মিষ্টি মুখ করতে পছন্দ করেন তাদের জন্য হানি চিকেন। হানি, হ্যাভ সাম। যখন চাইনিজ কমিউনিটি কলকাতায় শিফট করেন তারা প্রথম আসেন মধ্য কলকাতায়, টেরিটি বাজার, পোদ্দারকোট এই চত্বরটায়। এবার সেখান থেকেও ব্রিটিশ গভর্নমেন্টের পছন্দ হয়নি যে কলকাতার ঠিক মাঝখানে কোথাও একখানা ট্যানারি ব্যবসাটা চলুক, তো দে আগেন গট শিফটেড টু দিস প্লেস কল্ড তোপসিয়া। রাইট, সেটা তখন ছিল প্রপার কলকাতার বাইরে, কিন্তু শহরটা বাড়তে বাড়তে এখন আমরা সবাই জানি তোপসিয়াটাও ইটস আ ফুল ফ্লেজেড সিটি। ইনফ্যাক্ট কলকাতার অনেক জায়গার থেকে বেশি ভিড় ভাট্টা, গাড়ি ঘোড়া, হইচই সব কিছুই একদম। তো সেইখানেই গড়ে ওঠে এবার কলকাতার দ্বিতীয় চাইনিজ ঘেটো, দ্বিতীয় চাইনিজ জোন বলা যেতে পারে, ট্যাংরা। হাউজ দ্য ফুড? ব্রিলিয়েন্ট, গ্রেট। হানি চিকেন ইজ রিয়েলি গুড। আমি হানি চিকেনটা টেস্ট করি একটু। চিকেন রোস্টটা ঠিক নিয়ম মেনে স্কিনড চিকেন দেওয়া হয়েছে, যাতে ভেতরটা জুসি হয়, বাইরেটা স্লাইটলি ক্রিসপি হয়। একটা পেপার গার্লিক সস আছে, লাভলি। এখানে যারা খেতে আসবেন তাদের জানিয়ে রাখি, ফর টু পিপল আই থিঙ্ক 800 টাকা, 800 টাকা শুড বি দ্য অ্যাভারেজ প্রাইস উইদাউট অ্যালকোহল। 800 উইদাউট অ্যালকোহল ইজ হোয়াট ইউ উইল হ্যাভ টু পে, দ্যাটস এ মিনিমাম স্ল্যাব। তার উপরেও যেতে পারেন, তার নিচেও আসতে পারেন, বাট মোটামুটি ধরে রাখুন 800 টাকায় বেশ জমিয়ে খানা হবে। পিনার কথাটা তো উনি বলেই দিয়েছেন আলাদা। ফুডকার এই স্পেশাল চীনে যাত্রা এই মুহূর্তে ক্যাফলক বার অ্যান্ড রেস্তোরাঁতে, এবং ক্যাফলকের তরফ থেকে আমাদের ক্যামেরার সামনে জনাথন, ইয়ে মানে ওনাকে অন্যভাবেও ইন্ট্রোডিউস করা যায়, ইয়ে হ্যায় জনাথন, বা বলবো আর হ্যাঁ হ্যাঁ জনাথন, ইয়ে জনাথন প্লিজ জয়েন মি, হাই, হ্যালো, প্লিজ হ্যাভ এ সিট। সো জনাথন মাই ফ্রেন্ড ইজ ফ্রম ক্যাফলক, অ্যান্ড সিন্স how many years have you been serving food to my great uncle was doing it for like 33 years already. 33 years. So Kaflok has completed how many years? 35 years. 35 bochorer oitijjo Kaflok er, and you've got such stiff competition, Jonathan. Yeah. You've got other restaurants, yes, yes, all around the place. Yeah. Many of them are your own families and friends. Yeah. So how do you find your space? We do it our style, they do it their style. Okay. And what is Kaflok's style? Kaflok is like mostly we do authentic Chinese, because it's olden, so most of the old customer come for the steamed fish. Right. Then the steamed chicken which is not here right now. But before we came to Kaflok, when we spoke to our friends, they highly recommended the fish items. Yeah, so Kaflok is known for its fish. Yeah, because we only serve the big key fish also. Mm-hmm. Other restaurant does not serve. Okay. I'm very curious to know, what do you have for your regular lunch and dinner? We usually have Chinese food, mostly rice, steam item mostly, then fry item. But we usually like Indian food also. You like Indian food? Indian food. So what kind of Indian food? Like biryani, curry and all. Ah, lovely. Excellent. I like biryani too. Because we get bored eating the same food every time. So we like Indian, we'd go for other places like curry and all. So when Jonathan gets bored eating the same food, he tries Indian. He tries biryani, he tries curries. But we don't get bored of Tangra. Tangra, ar Tangrar khabar niye bore hoyeche emon kono manush apni prithibite kothao khuje paben na. In fact, ei Tangra style cuisine ei karonei desh bideshe eto jonopriyo. So I was telling my viewers that when people go out and they see other cities, other countries, you have restaurants serving you Tangra style food, which right. actually proves that your style is so popular. Yeah. So you said you like Indian food. Yeah. Do you like Indian women? 50-50. What's 50-50? Means like
if there's good one. Okay, one Indian woman, one very famous Indian woman that you like. I don't have anything in mind now. Any Hindi movies that you've watched? I've watched not really much. Recent one was, I think, the Robot 2. Robot 2? Yeah. So who's your favorite Indian heroine? I don't really know much Indian heroine. Have you heard of Deepika Padukone? Yeah. Have you heard of Priyanka Chopra? Yeah. You don't like them? Yeah. No, not that much. Not that much. But we love your food. We love Keflok. We love Tangra style food. Foodka.